গাইস, ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডি লাভ ব্লগ। তো দেখতেই পাচ্ছ কাকে নিয়ে চলে এসেছি, হ্যাঁ মাকে নিয়ে। তোমরা সবাই জানো আমি বাড়িতে আছি। তো আজকে যেই ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হলো আজকে আমি শেয়ার করব মার হাতে চিকেন কারি স্পেশাল। তো মা খুবই দারুণভাবে চিকেন করে আর আমার তো ভীষণ পছন্দের, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই নিয়ে চলে এসেছি। তো দারুণ হয়, দারুণ মানে আমার তো মানে কি বলবো, খুবই ভালো লাগে। তো বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তো মা আজকে রান্না করেছে তাই তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো বেশি কথা না বললে ঝটপট দেখে নাও, আর মা কিছু বলতে চায় নাকি শুনে নাও। হ্যাঁ, চিকেন কারিটা তোমরাও রান্না করে খেয়ে দেখো। তো তোমরাও এভাবে খেয়ে দেখো, খুবই সিম্পলভাবে করে কিন্তু দারুণ হয়। তো দেখতে থাকো আর দেখে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো রেসিপিটা দেখে নাও। তো দেখো এখানে চিকেনটাকে ধুয়ে চিকেনের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে মা, আর তেজপাতা হলুদ দিয়ে দিচ্ছে। তো তারপর কী দিবে কী দিবে দেখা যাক, তারপর কী দিবা মা? তো তারপর দিবে হচ্ছে তেল, হ্যাঁ সর্ষার তেল। তো আমরা সর্ষার তেল খাই তার জন্য সর্ষার তেল ইউজ করছে মা, এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তারপর আলু কেটে রেখেছিল সেগুলো সব দিয়ে দেবে। তো খুবই সিম্পলভাবে করে কিন্তু দারুণ হয় খেতে। আর গোটা রসুন কয়টা ছুলে রেখেছিল তো সেগুলোও দিয়ে দিল, আর পেঁয়াজ কুচু করে কেটে রেখেছিল সেগুলো সব দিয়ে দিল চিকেনের মধ্যে। তো দিয়ে এবার কী করবে, তো এবার সব কিছু একদম ভালো করে মাখিয়ে নিচ্ছে, মিক্স করে নিচ্ছে। আর খুব ভালো করে মাখতে হবে যাতে সব কিছু মশলা একসাথে মাখা হয়ে যায়। তো মাখার পর এখানে কড়া অনেকক্ষণ আগে থেকে বসিয়ে রাখা হয়েছিল, কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল তেল, সর্ষার তেল, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো আমি বলে দিলাম। তো তারপর তেজপাতা দিয়ে দিয়েছে, আর কি দিবে এখানে, ও একটু দিবে হলো গোটা জিরে ফোড়ন দিয়ে দিল গোটা জিরে। তো গোটা জিরে দেওয়ার পর একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে দিল, তারপরে কি দিবে, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, ও তারপরে বাটা মশলা দিবে এখানে, পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা জিরা বাটা সব কিছু একসাথে পেস্ট করা আছে সেই মশলাটা দিয়ে দিল। তো দেওয়ার পর কী কী লাগে চিকেনে তোমরা সবাই জানো। তো তারপর এখানে দিয়ে দিল কাঁচা লঙ্কা। তো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তো কষিয়ে নেওয়ার পর চিকেনটা যে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাও এখানে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার হয়ে গেল, এবার হয়ে গেল রেডি, দিয়ে দিয়ে নামিয়ে দিয়েছে আমাকে, লাঞ্চ করতে দিয়ে দিয়েছে। তো লাঞ্চ করব আমি আর তোমাদের সাথে, দেখো গ্রেভিটাও শেয়ার করছি, বেশি ঝোল করেনি, একদম গ্রেভি গ্রেভি দারুণ হয়েছিল খেতে, দারুণ মানে দারুণ হয়েছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বলে আমি মাটির থালা নিয়ে বসেছি। তো দারুণ লাগছে খেতে, ফিলিংসটা ওয়াও ওয়াও লাগছে। তো আমি টেস্ট করে তোমাদের জানাবো, দারুণ হয়েছিল খেতে, দারুণ 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 মানে কি বলবো। এ দেখো চিকেন আমি খাচ্ছি, মানে খুবই সফট হয়েছিল আর নরম, মানে কি বলবো সেই হয়েছিল খেতে। তোমরা এভাবে করে খেও আর জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো করে দিও প্লিজ।